আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। সমগ্র দেশের সঙ্গে সিউড়িতেও পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। বিজেপির বিক্ষোভ আন্দোলন জেলা শাসকের দপ্তরে। সাঁইথিয়া মাঠ পলসাই রামপাড়ে চাকায় পিষ্ট হয়ে মৃত্যু শিক্ষিকার। তারাপীঠ কলকাতা হেলিকপ্টার পরিষেবার মহড়া হল বৃহস্পতিবার। সিউড়ি রামকৃষ্ণ সভাগৃহে পালিত হল বিশ্ব সঙ্গীত দিবস। এবার খবর বিস্তারিত। সমগ্র বিশ্বের সঙ্গে জেলা সদর সিউড়িতেও সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। সমগ্র বিশ্বের সঙ্গে জেলা সদর সিউড়িতেও সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। সুস্থ মন ও শরীরের জন্য যোগচর্চার বিষয়টি প্রাচীন ভারতের সংস্কৃতির সঙ্গে জড়িয়েছিল অঙ্গাঙ্গীভাবে। আধুনিক ভারতের সঙ্গে সেই কথা এক বাক্যে স্বীকার করেছে সমগ্র বিশ্ব। তাই ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর উদ্যোগে 21 জুন দিনটি ঘোষিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে। এদিন সমগ্র দেশের সঙ্গে জেলা সদর সিউড়িতেও বিভিন্ন সংস্থা, সংগঠন ও সরকারি বেসরকারি উদ্যোগে যোগব্যায়ামের মধ্য দিয়ে পালিত হয় দিনটি। लेफ्ट लेग पे ले आओ और राइट लेग उठाओ। सभी बच्चे बहुत सुंदर बने वाला डूइंग वेल। सांस लेते हुए हाथ उठाओ, रिलैक्स। खूब सुंदर होच्छे बच्चा गुले, खूब मालूम होच्छे वाला डूइंग वेल। रेडी सोजा बस जाओ। प्रिया सबाई नमस्कार करो, नम करो, नमस्कार मुद्रा, चोख बंद नमस्कार मुद्रा करो। घर नीचे नहीं सो, सांस नीचे नहीं, घर पे चलो नहीं जाओ। इसमें हो रहा है, इसको सबसे ठीक कर दो। फिर अपना ओरिजिनल जगह में आ जाओ, कमर में हाथ रखें, सांस छोड़ते हुए दाएं की ओर देखें, सांस छोड़ो और देखो, सभी एक्सेप्ट करो, दाएं की ओर से बेटा, दाएं, अपना दाएं, मैं उल्टा कर रहा हूं, दाएं की ओर देखो, अपना दाएं की ओर देखो, घड़ी का जैसे कांटा चलते वैसे चलता रहना, एक बार फिर दोनों पास में दोनों हाथ ऐसे ले जाओ। भाई टीवी सिउड़ी। শাসক দলের সন্ত্রাসের প্রতিবাদে জেলা শাসক দপ্তর ঘেরাও করল বিজেপি। শাসক দলের সন্ত্রাসের প্রতিবাদে জেলা শাসকের দপ্তর ঘেরাও করল বিজেপি। এদিন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসুর নেতৃত্বে দলের কয়েকশো কর্মী সমর্থক যোগ দেন ঘেরাও আন্দোলনে। সিউড়ি শহরের রাস্তায় মিছিল করে এসে বিক্ষোভকারীরা জমায়েত করে জেলা শাসকের দপ্তরে। এদিনের আন্দোলন কর্মসূচি সম্পর্কে সায়ন্তনবাবু বলেন, শাসক দলের অঙ্গুলি হেলনে প্রশাসন যেভাবে বিজেপি কর্মীদের হয়রানি করছে তারই প্রতিবাদে তাদের এই আন্দোলন কর্মসূচি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, তখনই বোঝা যাবে মানুষের আসল রায়। একই সঙ্গে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে নাম না করে শাসক দলের বহু নেতাকেই দেখে নেওয়া হুমকি দেন তিনি। বীরভূমে দুটোই জিতবো, মশারি যত আছে সব আগুনে পুড়িয়ে দেওয়া হবে, কারণ এখানকার পুলিশ তো থাকবে না, যা করবে বাইরের পুলিশ করবে, কেন্দ্রের বাহিনী করবে। আর যত আপনি এখানে দেখেন বড় বড় ডায়ালগ দেয়, দেখেছেন যেহেতু জেলা পরিষদ গঠন হয়নি সে চুপচাপ হয়ে থেকে গেছে, যত দিন যাবে এটা চুপ করে যাবে, জনগণ জবাব দেবে। এবার ঘুরে বেড়াবে না, আমরা ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করেছি, বীরভূমের সমস্ত সিডি দিয়েছি, সমস্ত ঘটনা জানিয়েছি, আমাদের আশ্বস্ত করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ বাহিনী থাকবে, যত মশারি আর উন্নয়ন বাহিনী রাস্তায় দেখা যাবে সবাইকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে। 3 তারিখ পরে সম্ভবত নির্বাচন হবে আশা করি আমরা।
যে নির্বাচন হবে আমরা যারা নমিনেশন দিতে পারিনি তাদের নমিনেশনের ব্যবস্থা করবেন মহামান্য আদালত, এই বিশ্বাস আছে আমাদের। উন্নয়ন বাহিনী আর মশারির অস্তিত্ব বীরভূমে রাখা হবে না। উত্তরপ্রদেশে যেমন সমাজ বিরোধীদের সামনে অপশন দেওয়া হচ্ছে, হয় সারেন্ডার করো না এনকাউন্টার হবে, আমরা ক্ষমতায় আসার 72 ঘন্টার মধ্যে এই সমস্ত যত চুন্নুমুন্নু আছে তাদের হয় এনকাউন্টার করা হবে না এদের সারেন্ডার করার কথা বলা হবে, আর বাকিরা ঝাড়খণ্ডের জঙ্গলে পালিয়ে যাবে। নাম করে আমি বলছি না, আমি বলছি যত সমাজ বিরোধী আছে, অনেক রাজনৈতিক নেতার বেশে অনেক সমাজ বিরোধী আছে, তারা কারা কাদের সম্পর্কে বলছি আপনারা বুঝতে পারছেন। ভয় টিভি সিউড়ি। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক স্কুলের শিক্ষিকার, মিতার নাম রুমেলা ধীবর। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক স্কুল শিক্ষিকার, মিতার নাম রুমেলা ধীবর। সাঁইথিয়া থানার মাঝিগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রুমেলা দেবী এদিন স্কুটি নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার সময় সিউড়ি সাঁইথিয়া রাস্তায় মাঠ পলসার কাছে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। দুর্ঘটনার পরপরই ডাম্পারটি ফেলে চম্পট দেয় তার চালক। পুলিশ আটক করেছে ঘাতক ডাম্পারটিকে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে সিউড়ি সাঁইথিয়া রাজ্য সড়ক। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, সিউড়ি সদর হাসপাতাল। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিব শঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল, নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল। নবনীত কুমার, নিউরো সার্জন গৌরী দেবী হাসপাতাল দুর্গাপুর, ডাক্তার সৌগত ঘোষ এমডি মেডিসিন সিউড়ি সদর হাসপাতাল, ডাক্তার শাবানা ইয়াসমিন এমএস গাইনি সিউড়ি সদর হাসপাতাল। সিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা, ডাক্তার চারুথা বালাচন্দ্রন এমবিবিএস ডিএ টিএনবি জেনারেল ফিজিশিয়ান, ডাক্তার মলয় বর্মন ইএনটি স্পেশালিস্ট সিউড়ি সদর হসপিটাল, ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য ইএনটি স্পেশালিস্ট সিউড়ি সদর হসপিটাল, ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য নিউরো সাইকিয়াট্রিস্ট স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ সিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণান সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা, সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার, চেম্বার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163666741।
এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম, দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। ফিরে এলাম বিরতির পর। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের উদ্যোগে ও পরিবহন দপ্তরের সহযোগিতায় শুরু হতে চলেছে তারাপীঠ কলকাতা হেলিকপ্টার পরিষেবা। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের উদ্যোগে ও পরিবহন দপ্তরের সহযোগিতায় শুরু হতে চলেছে তারাপীঠ কলকাতা হেলিকপ্টার পরিষেবা। রাজ্যের পর্যটন মানচিত্রে একেবারে ওপরের দিকে রয়েছে তারাপীঠের নাম। বছরভর তারাপীঠে ভিড় জমান পূর্ণাধি থেকে পর্যটক সকলেই, তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে তারাপীঠের সৌন্দর্যায়নে নেওয়া হয়েছে একাধিক প্রকল্প। একই সঙ্গে কলকাতা থেকে তারাপীঠ আকাশপথে পৌঁছাতে চালু করা হচ্ছে হেলিকপ্টার পরিষেবা। এদিন পরীক্ষামূলকভাবে কলকাতা থেকে একটি হেলিকপ্টার উড়ে আসে তারাপীঠে। মূলত তারাপীঠ থেকে 4 কিলোমিটার দূরে কৃষার মান্ডির পাশে তৈরি করা হয়েছে নতুন হেলিপ্যাড, সেখানে এদিন অবতরণ করে হেলিকপ্টারটি। এ সম্বন্ধে রামপুরহাট এসডিও সুপ্রিয় দাস বলেন, হেলিকপ্টার পরিষেবার সঙ্গে নেওয়া হয়েছে একাধিক প্রকল্প। তাদের আশা, পুজোর আগেই আনুষ্ঠানিকভাবে চালু হবে উড়ান পরিষেবা। আমাদের যে হেলিপ্যাড নতুন হয়েছে, তাতে আজকে বেহালা থেকে ওই হেলিকপ্টার এলো এবং তারা দেখলো আর কি, যে ব্যাপারটা সব কোঅর্ডিনেটগুলো দেখলো। খুব শীঘ্রই আমরা আশা করছি যে তাড়াতাড়ি শুরু হবে। ওখানে পরিকাঠামো আরও সুন্দর করার, রেস্ট রুম এইসব করার জন্য PWDকে বলা হয়েছে, তারাও শুরু করে দিয়েছে কাজ। কোঅর্ডিনেটসটা নিয়ে একটা ওনাদের একটা দেখার ব্যাপার ছিল, সেটাও প্রপারলি করা হলো। রামকৃষ্ণ সভাগৃহে বৃহস্পতিবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো বিশ্ব সঙ্গীত দিবস। রামকৃষ্ণ সভাগৃহে বৃহস্পতিবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো বিশ্ব সঙ্গীত দিবস। জেলা তথা শহরের সংস্কৃতি জগতের বিশিষ্টজনদের উপস্থিতিতে নাচ, গান ও আলাপচারিতার মধ্য দিয়ে পালন করা হয় আন্তর্জাতিক সঙ্গীত দিবস। প্রত্যেকে যাবেন একে একে, আমরা আছি সেই প্রদীপ। আন্তর্জাতিক বার্তা দেওয়া হয়েছে, মানে যারা সঙ্গীত
ছয় টিভি সিউড়ি। আসুন দেখে নিই একুশে জুনের গুরুত্ব। ১৯২৬ সালের একুশে জুন ভূপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে হত্যার অভিযোগে প্রমোদ রঞ্জন চৌধুরী, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও অনন্ত হরি মিত্রের ফাঁসির আদেশ হল ও অন্য ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হল। ১৯৪৩ খ্রিস্টাব্দের একুশে জুন সুভাষচন্দ্র বসু প্রথম টোকিও থেকে বেতারে বক্তৃতা দিলেন, যা আজাদ হিন্দ ফৌজের সব শিবিরে শোনানোর ব্যবস্থা হল। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। সমগ্র দেশের সঙ্গে সিউড়িতেও পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। বিজেপির বিক্ষোভ আন্দোলন জেলা শাসকের দপ্তরে। সাঁইথিয়া মাঠ কলসাই ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু শিক্ষিকার। তারাপীঠ কলকাতা হেলিকপ্টার পরিষেবার মহড়া হল বৃহস্পতিবার। সিউড়ি রামকৃষ্ণ সভাগৃহে পালিত হল বিশ্ব সঙ্গীত দিবস। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।